हेलो स्टूडेंट्स, आज के भिडियोते आलोचना करब क्लास नाइन लाइन्स एंड एंगल चैप्टर एक्सरसाइज 6.2। ठीक है, एक्सरसाइज 6.1 हमें आगे भिडियोते आलोचना कर 6.1 आगे भिडियो आलोचना कर आज के करब 6.2। ठीक है, एक्सरसाइज 6.2 देखो 6.2 जो क्वेश्चनगुली आज है इन्हें सीरियल क्वेश्चनगुली लिखे नहीं। ठीक है, क्वेश्चनगुली इन्हें सीरियल तुले नहीं देखो हिंट दिए जाते हैं। ठीक है, देखो क्वेश्चन नम्बर वन हलो एखे एक फिगार देवा आखने तो चित्र देवा चित्रटाते यकम एक चित्र देवा एक लाइन ए बी और एक हलो लाइन आज सी डी सी डी सी डी। ठीक है, এদিক দিয়ে একটা অন্য একটা লাইন আছে যেটা এটাকে ক্রস করেছে, এবি এবং সিডি লাইনকে ছেদ করেছে, এবি এবং সিডি সরলরেখাকে ছেদ করেছে। এরকম আরেকটা সরলরেখা আছে, এটা এভাবে ছেদ করেছে। একটা কন্ডিশন দেওয়া আছে এখানে এই অ্যাঙ্গেলটা হলো 50 ডিগ্রি। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা 50 ডিগ্রি, এই দিকের অ্যাঙ্গেলটা ধরেছে এক্স, এই দিকের অ্যাঙ্গেলটা দেওয়া আছে ওয়াই, আর এই নিচের অ্যাঙ্গেলটা দেওয়া আছে 130 ডিগ্রি। ঠিক আছে, এখানে আমাকে এক্স এবং ওয়াই বের করতে হবে। ফার্স্ট এক্স এবং ওয়াই এর ভ্যালু বের করতে হবে, প্রথমে করতে হবে এক্স এবং ওয়াই এর ভ্যালু বের করতে হবে। আচ্ছা, আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছিলাম যে একটা সরলরেখার উপর অন্য একটা রেখা যদি এভাবে দণ্ডায়মান হয় তাহলে এই যে দুইটা সন্নিহিত কোণের সমষ্টিটা 180 ডিগ্রি হয়। ঠিক আছে, এখানে দেখো এই যে এই রেখাটার উপর এই যে এই রশ্মিটা দণ্ডায়মান এখানে। ঠিক আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি হবে। এখানে একটা অ্যাঙ্গেল 50 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এক্সের ভ্যালুটা কত হবে এখানে, এক্স প্লাস 50 ডিগ্রি ইকুয়াল টু তাহলে হবে 180 ডিগ্রি, আর এক্স ইকুয়াল টু হবে 180 মাইনাস 50 হলে 130 ডিগ্রি। ঠিক আছে, এক্সের ভ্যালুটা আমরা পেয়ে গেলাম, এক্স ইকুয়াল টু 130 ডিগ্রি। ঠিক আছে, এক্সের ভ্যালুটা কত, 130 ডিগ্রি। হ্যাঁ, আর বের করতে হবে ওয়াই এর ভ্যালু। আচ্ছা দেখো, এক্সের ভ্যালু যদি 130 ডিগ্রি হয়, এখানে দেখো ওয়াই এর ভ্যালুটা কত হবে, এটা 130 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এটাও কত হবে, এক্স ইকুয়াল টু পেলাম আমরা কত, এক্সটা হলো 130 ডিগ্রি লিখে রাখি। আচ্ছা, এখানে দেখো আরেকটা ইয়ে জানি আমরা, থিওরেম জানি, দুইটা লাইন যদি এভাবে ক্রস করে পরস্পরকে তাহলে এই যে বিপরীত কোণগুলি পরস্পর সমান হয়, তাহলে এখানে তো এই লাইনটা এই লাইনটা পরস্পরকে এখানে ক্রস করেছে, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে বিপরীত কোণ। তাহলে এটা যদি 130 হয়, ওয়াইটাও তাহলে 130 ডিগ্রি। ঠিক আছে, তাহলে ওয়াই ভ্যালুটাও 130 ডিগ্রি। ঠিক আছে, ওয়াইটাও কত, 130 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এখন আরেকটা অপশন দেওয়া আছে, এক্স এবং ওয়াই এর ভ্যালু পেয়ে গেলাম আমরা, এক্স ইকুয়াল টু 130 ডিগ্রি, ওয়াই ইকুয়াল টু 130 ডিগ্রি, সেম সেম গুলোটা। আচ্ছা, আরেকটা দেওয়া আছে, এরপর প্রমাণ করো এ বি প্যারালাল টু সিডি। হ্যাঁ, এ বিটা সিডি এর সমান্তরাল প্রুভ করতে হবে। আচ্ছা দেখো, এক্স এবং ওয়াই এরা পরস্পরের বিপরীত দিকে আছে। দেখো এই যে এই লাইনটার এই পাশে একটা, ওই পাশে একটা। হ্যাঁ, তাহলে এটা ইকুয়াল টু এটা, এক্স ইকুয়াল টু ওয়াই, ইকুয়াল টু এক্স ইকুয়াল টু ওয়াই। ঠিক আছে, আবার তারা একান্তর গুণ, কিন্তু এরা কি কোণ, কিন্তু এরা একান্তর কোণ, এরা একান্তর কোণ, একান্তর কোণ। এই যে দুইটা লাইন ক্রস করলে এই কোণগুলিকে একান্তর কোণ বলা হয়, এদিকেরটা বা এদিকেরটা ইকুয়াল টু হবে এদিকেরটা, একান্তর কোণ। এই একান্তর কোণগুলি যদি সমান হয়, এখানে এই দুইটা একান্তর কোণ, একান্তর কোণগুলি যদি সমান হয় তাহলে এই বাইরের দিকের দুইটা বাহু বা এই দুইটা সরলরেখা সমান্তরাল হবে, তার মানে এ বি সমান্তরাল হবে সি ডি। এই যে অপশানটা প্রুভ করতে দেওয়া আছে, তাহলে এটা প্রমাণিত, যেহেতু এক্স ইকুয়াল টু ওয়াই এরপরে লিখবো কিন্তু এরা একান্তর কোণ, সুতরাং এ বি সমান্তরাল সি ডি, ব্যাস হয়ে গেল এক নম্বর। ঠিক আছে, এবার দেখো নাম্বার টু, যে তিনটা সরলরেখা দেওয়া আছে এখানে, হ্যাঁ পরপর তিনটা সরলরেখা দেওয়া আছে সমান্তরাল করে, এই যে একটা এই দুইটা তিনটা সমান্তরাল করে আছে এরা, এ বি প্রথমটা হলো এ বি, এ
তারপর একটা হলো সিডি সি এটা হলো ডি তারপর একটা হলো ই এফ ই এফ আচ্ছা এবি এবি সমান্তরাল সিডি দেওয়া আছে আবার সিডি সমান্তরাল ই এফ দেওয়া আছে আচ্ছা আরেকটা সরল রেখা এইভাবে এদেরকে ছেদ করেছে এখানে কন্ডিশন দেওয়া আছে হলো কন্ডিশন বলতে এখানে নাম দেওয়া আছে এটা দেওয়া আছে এক্স এটা দেওয়া আছে ওয়াই এদিকে এটা দেওয়া আছে জেড ঠিক আছে এক্স ওয়াই জেড আর একটা কন্ডিশন দেওয়া আছে হলো ওয়াই ইজ টু জেড ইকুয়াল টু হলো থ্রি ইজ টু সেভেন এই কন্ডিশনটা দেওয়া আছে এমন যদি হয় তাহলে এক্স এর ভ্যালুটা নির্ণয় করতে বলেছে আমাকে x equal to কত হবে ঠিক আছে আচ্ছা x এর মান নির্ণয় করতে হবে কিভাবে করব দেখো y is to z দেওয়া আছে 3 is to আচ্ছা y is to z দেওয়া আছে এখানে কত 3 is to 7 এই যে y is to z 3 is to 7 আচ্ছা এখানে যে CD সমান্তরাল দেওয়া আছে EF একটা অপশন দেওয়া আছে CD সমান্তরাল EF এটা এটা সমান্তরাল এটা এখানে ভেদক ঠিক আছে এটা যদি ভেদক হয় তাহলে এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি হবে হ্যাঁ আবার এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু এই অ্যাঙ্গেলটা কারণ এটা বিপরীত কোণ এই দুইটা লাইন পরস্পরকে এখানে ক্রস করেছে তো এটা তাহলে বিপরীত কোণ এটাও তাহলে ওয়াই হবে ঠিক আছে আবার এটা এটা সমান্তরাল এটা ভেদক ঠিক আছে তাহলে এটা আর এটা ওয়াই প্লাস জেড ইকুয়াল টু হ্যাঁ 180 ডিগ্রি হবে ওয়াই প্লাস জেড ইকুয়াল টু হবে 180 ডিগ্রি ঠিক আছে এখানে কারণটা হলো কি সিডি আর ইএফ সিডি প্যারালাল টু ইএফ এবং এটা এটা হলো ট্রান্সভার্সাল ঠিক আছে তাহলে এখানে ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কত 180 ডিগ্রি হ্যাঁ আবার ওয়াই ইজ টু জেড হলো 3 ইজ টু 7 তাহলে ওয়াই কত হবে ওয়াই ইকুয়াল টু হবে 180 ডিগ্রি ইনটু হ্যাঁ 3 প্লাস 7 কত হয় 3 প্লাস 7 হলো 10 উপরে হবে 3 ইকুয়াল টু জিরোটা কাটলে পড়ে হ্যাঁ 54 ডিগ্রি আর জেড ইকুয়াল টু কত হবে জেড ইকুয়াল টু হবে 180 ডিগ্রি ইনটু এটা হবে 7 বাই 10 জিরোটা কাটলাম হ্যাঁ এটা হবে কত 126 ডিগ্রি ঠিক আছে ওয়াই এর ভ্যালু এবং জেড এর ভ্যালুটা আমরা বার করলাম হ্যাঁ আচ্ছা আবার দেখো এদিকে এই যে জেডের ভ্যালুটা বের করলাম আবার এখানে যেহেতু এবি আর সিডি সমান্তরাল দেওয়া আছে আবার সিডি সমান্তরাল ইএফ দেওয়া আছে তাহলে অবশ্যই এই এবি সমান্তরাল ইএফ হবে ঠিক আছে যেহেতু এবি প্যারালাল টু সিডি আবার সিডি প্যারালাল টু ইএফ ঠিক আছে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এবি প্যারালাল টু ইএফ ঠিক আছে এবি প্যারালাল টু ইএফ এটা এটা যদি প্যারালাল হয় আর এটা যদি এখানে ট্রান্সভার্সাল হয় তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে কারণ এটা একান্ত কোণ ঠিক আছে এবি সমান্তরাল ইএফ আর এটা হলো ভেদক ঠিক আছে তাহলে এই এক্স ইকুয়াল টু জেড হবে কারণ এরা হলো একান্ত কোণ তাহলে এক্স ইকুয়াল টু কত হবে এক্স ইকুয়াল টু জেড জেড এর ভ্যালুটা আমরা এখানে বের করেছি 126 ডিগ্রি তাহলে জেড ইকুয়াল টু আর এক্স ইকুয়াল টু 126 ডিগ্রি এক্স এর মান নির্ণয় করতে বলেছে এক্স ইকুয়াল টু 126 ডিগ্রি হয়ে গেল ঠিক আছে কোশ্চেন নাম্বার থ্রি কোশ্চেন নাম্বার থ্রিতে একটা ফিগার দেওয়া আছে আমি এখানে ফিগারটা তুলে নিয়েছি এই যে ফিগারটা এবি আর সিডি দুইটা প্যারালাল লাইন হ্যাঁ এবি সিডি সমান্তরাল আর হলো ইএফ পারপেন্ডিকুলার টু সিডি ইএফ এটা সিডির উপর লম্ব ঠিক আছে অ্যাঙ্গেল জিইডি জিইডি এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 126 ডিগ্রি ঠিক আছে এটা 126 ডিগ্রি আবার এটা এটা লম্ব পরস্পরের উপর কি এভাবে আছে এটা লম্ব লম্ব হলে এই অ্যাঙ্গেলটা হলো 90 ডিগ্রি ঠিক আছে তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে এটা যদি 126 হয় এই অংশটা যদি 90 হয় তাহলে বাকি অংশটা কত হবে এটা হবে 126 থেকে 126 থেকে যদি আমি 90কে মাইনাস করে দিই তাহলে এটা পেয়ে যাবো আমরা 90 মাইনাস করলে হবে এখানে 36 ডিগ্রি 36 ডিগ্রি এই অ্যাঙ্গেলটা হলো তাহলে 36 ডিগ্রি
ঠিক আছে, জিইএফ জিইএফ একটা বের করতে বলেছে এখানে, এই যে একটা আনসার পেয়ে গেলাম। আর বের করতে হবে আরও দুইটা অ্যাঙ্গেল বের করতে হবে, এ জিই এ এ জিই এ অ্যাঙ্গেলটা বের করতে হবে। এ অ্যাঙ্গেলটা তো ইজি, এই এটা এটা প্যারালাল আর এটা হলো ভেদক, ঠিক আছে। এটা এ বি সিডি হলো প্যারালাল আর জিইটা এখানে ট্রান্সভার্সাল, ঠিক আছে। তাহলে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু অ্যাঙ্গেলটা হবে একান্ত কোণ বলে, এটা তো 126, তাহলে এটাও 126 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে এ জিই এর ভ্যালুটা পেয়ে গেলাম 126 ডিগ্রি, হ্যাঁ। আর জিইএফ এর ভ্যালুটা পেয়ে গেলাম, জিইএফ পেলাম কত, 36 ডিগ্রি। আরেকটা বাকি রইল এফ জিই বের করতে হবে, এফ জিই কোথায়, এফ জিই এফ জিই এটা বের করতে হবে। এটা আমরা এটা প্লাস এটা কত হবে, এটা প্লাস এটা হলো 180 ডিগ্রি, কারণ একটা রেখার উপর আরেকটা রেখা দণ্ডায়মান হলে সন্নিহিত দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, ঠিক আছে। তাহলে এটা কত হবে, এটা এটা 126, তাহলে 126 মাইনাস 180 থেকে মাইনাস করবো, 180 ডিগ্রি মাইনাস 126 ডিগ্রি, ঠিক আছে। তাহলে হবে এটা 4 ডিগ্রি, হবে 2 3 554 ডিগ্রি, ঠিক আছে। এটা তাহলে 54 ডিগ্রি বাস, হ্যাঁ। একটা 54 ডিগ্রি, এটা হলো 36 ডিগ্রি, না এটা হলো গিয়ে 126 ডিগ্রি, এটা হলো 36 ডিগ্রি আর এটা হলো 54 ডিগ্রি, বাস তিনটার ভ্যালু বের করতে বলেছে, খুব সহজ, হ্যাঁ হয়ে গেল, ঠিক আছে। কোশ্চেন নম্বর 4টা দেখো, কোশ্চেন নম্বর 4-এ এখানে একটা ফিগার দেওয়া আছে, পিকিউ পিকিউ সমান্তরাল দেওয়া আছে এসটি, এটা এটা সমান্তরাল, হ্যাঁ দুইটা লাইন। আর হলো অ্যাঙ্গেল পি কিউ আর, অ্যাঙ্গেল পি কিউ আর দেওয়া আছে 110 ডিগ্রি। আর হলো আর এস টি, আর এস টি এই অ্যাঙ্গেলটা হলো 130 ডিগ্রি, হ্যাঁ। মান বের করতে হবে কিউ আর এস, কিউ আর এস এর ভ্যালুটা বের করতে হবে। আচ্ছা, এটা করার জন্য আমি একটা এক্সট্রা একটা কনস্ট্রাকশন করতে হবে, ঠিক আছে। এক্সট্রা একটা কিছু অঙ্কন করতে হবে, আমি এখান থেকে এই যে পি কিউ এর সমান্তরাল করে এখান দিয়ে একটা লাইন টানতে পারি আর এর মধ্য দিয়ে, অথবা এখান দিয়েও টানতে পারি এটা টেনে দিয়ে, ঠিক আছে। এস টি এর সমান্তরাল করে আমি একটা লাইন টানলাম এখান দিয়ে, ঠিক আছে। যে কোনো একটা লাইন টানলাম, এটার নাম দিয়ে দিই আমি, আর এস টি এখানে ধরো এম দিয়ে দিলাম আমি, হ্যাঁ এটা এক্সট্রা আমি টেনে নিয়েছি। আচ্ছা, এখানে পি কিউ সমান্তরাল এস টি দেওয়া আছে কোশ্চেনে, পি কিউ সমান্তরাল দেওয়া আছে এস টি, হ্যাঁ। আবার আমি অঙ্কন করলাম হলো এস টি সমান্তরাল আর এম, আর এম, ঠিক আছে। তাহলে পি কিউ সমান্তরাল হবে আর এম, এটা সমান্তরাল এটা, আবার এটা সমান্তরাল যদি এটা হয় তাহলে এটা এটা অবশ্যই সমান্তরাল হবে, তাহলে পি কিউ সমান্তরাল এটা সমান্তরাল এটা, হ্যাঁ এটা সমান্তরাল এটা যদি হয়, আর এটা তো এখানে ভেদক, ঠিক আছে, এটা ভেদক বা ট্রান্সভার্সাল, ঠিক আছে, কিউ আরটা, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা এই একান্ত কোণ সমান হবে। এটা 110 ডিগ্রি হলে এটাও 110 ডিগ্রি হবে, 110 ডিগ্রি, ঠিক আছে। এই পুরোটা আর কি 110 ডিগ্রি এখান থেকে একদম এই পুরোটা, ঠিক আছে। আবার দেখো এস টি সমান্তরাল আর এম, হ্যাঁ, আর এটা এখানে ভেদক, আর এসটা এখানে ভেদক, ঠিক আছে। তাহলে এ অ্যাঙ্গেলটা প্লাস এ অ্যাঙ্গেলটা অতটুকু, এই অ্যাঙ্গেলটা এটা প্লাস এটা হবে 180 ডিগ্রি। তাহলে এটা কত হবে, এস আর এমটা কত হবে, অ্যাঙ্গেল এস আর এম ইকুয়াল টু হবে, তাহলে এটা প্লাস এটা তো 180, তাহলে এটা 130 ডিগ্রি দেওয়া আছে, তাহলে 180 থেকে আমি 130 ডিগ্রি মাইনাস করে দেবো, ঠিক আছে। এখানে হবে 50 ডিগ্রি, তাহলে এটা পেলাম কত, 50 ডিগ্রি, এই অংশটা হলো 50 ডিগ্রি আর এই পুরোটা হলো 110 ডিগ্রি, তাহলে এটা কত হবে, হ্যাঁ 110 ডিগ্রি থেকে এটা হলো কিউ আর এস, অ্যাঙ্গেল কিউ আর এস ইকুয়াল টু হবে 110 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি, ঠিক আছে, তাহলে 60 ডিগ্রি, বাস কিউ আর এসটা বের করতে বলেছে, কিউ আর এস ইকুয়াল টু 60 ডিগ্রি হয়ে গেল। দেখো কোশ্চেন নাম্বার 5, ঠিক আছে, কোশ্চেন নাম্বার 5টাতে দেওয়া আছে একটা ফিগার দেওয়া আছে এখানে, এ বি সমান্তরাল টু, এটা এ বিটা হলো সি ডি এর সমান্তরাল, ঠিক আছে, এ বি সি ডি সমান্তরাল। আর হলো অ্যাঙ্গেল পি এ পি কিউ, এ পি কিউ এ পি কিউ 50 ডিগ্রি, হ্যাঁ। আর হলো অ্যাঙ্গেল পি আর ডি, অ্যাঙ্গেল পি আর ডি এটা দেওয়া আছে 127 ডিগ্রি, হ্যাঁ। এক্স এবং ওয়াই এর ভ্যালুটা বের করতে হবে, এটা এক্স ধরেছে, এটা এটা এক্স এটা ওয়াই ধরা হয়েছে এখানে,
হ্যাঁ এটা বের করতে হবে। আচ্ছা প্রথম করছি আমি, দেখো এই যে এবি সমান্তরাল হলো সিডি, ঠিক আছে, এবি সমান্তরাল সিডি, আর এটা হলো কি এখানে ভেদক, ঠিক আছে, তাহলে এ অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা হলো এখানে একান্ত কোণ। এই যে দুইটা লাইন যদি সমান্তরাল হয় এমন একটা ভেদক থাকে তাহলে এই দুইটা অ্যাঙ্গেল একান্ত কোণ, ঠিক আছে, একান্ত কোণগুলি সমান হয় সর্বদা, ঠিক আছে। তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা তো 50 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এক্স এর ভ্যালুটাও 50 ডিগ্রি হবে, এক্স ইকুয়াল টু তাহলে 50 ডিগ্রি, ঠিক আছে, পেয়ে গেলাম এক্স এর ভ্যালু। আর হলো এখানেও দেখো এই যে এটা এটা সমান্তরাল আর এটা যদি ভেদক হয় তাহলে এই যে এখান থেকে শুরু করে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু এই অ্যাঙ্গেলটা হবে, হ্যাঁ এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু হলো এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হলো আবার 50 প্লাস ওয়াই, তাহলে 50 প্লাস ওয়াই ইকুয়াল টু হবে 127 ডিগ্রি, ঠিক আছে। তাহলে ওয়াই ইকুয়াল টু কত হবে, 127 থেকে 50 মাইনাস করে দেবো, 127 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি ইকুয়াল টু হবে 77 ডিগ্রি, ঠিক আছে, বাস ওয়াই ভ্যালু তাহলে 77 ডিগ্রি, এই তো সোজা জিনিস এটা, এক্স এর ভ্যালু হলো 50 ডিগ্রি, ওয়াই ভ্যালু 77 ডিগ্রি হয়ে গেল, ঠিক আছে। হ্যাঁ আজকে তাহলে 6.2 এক্সারসাইজটা আলোচনা করলাম, হ্যাঁ মোটামুটি হিস দিয়ে দিয়েছি করার জন্য যথেষ্ট। হ্যাঁ তারপরেও যদি কারোর কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। হ্যাঁ আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে লাইক ও শেয়ার করবে অবশ্যই।